আজকের পর্বে আমরা জেনে নেব শ্রী শ্রী গণেশ পুজোর ধ্যান মন্ত্র। হিন্দু ধর্মে গণেশের পুজো এবং আরতি না করে কোনো পূজা বা শুভ কাজ শুরু করা হয় না। প্রতিটি শুভ কাজে তাকে প্রথমে স্মরণ করা হয়, তার পুজো করা হয়। গণেশকে বলা হয় বিঘ্নহর্তা, যিনি সমস্ত দুঃখ ও সমস্যাকে পরাস্ত করেন। তিনি ভক্তদের সমস্ত বাধা, রোগ, শত্রু এবং দারিদ্র দূর করেন। মনে করা হয় বুধবার গণপতির উপাসনা সমৃদ্ধি বাড়ায় এবং বুধের সমস্যা দূর করে। বিশ্বাস করা হয় যে এই দিনে গণেশের উপাসনা করলে তিনি তার আশীর্বাদ লাভ করেন। বুধবার গণেশের পুজো করা খুব উপকারী। এবার আমরা ধ্যান মন্ত্রটি জেনে নেব।